রহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শকবৃন্দ, পবিত্র কোরবানি ঈদ আমাদের সন্নিকটে। পবিত্র কোরবানিকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করতেছেন। কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরবানি সম্পর্কে দুটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার এর দ্বিতীয় নাম্বার আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন ও কোরবানি করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, এই হাদিসখানা সিয়াসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজা এবং মুসান্নাফে আবি সাইবা ও হেদায়া গ্রন্থের চতুর্থ খণ্ডে বর্ণিত রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইদিহিন ফালা ইয়ুকরাবান্না মুসাল্লানা। যার অর্থ হচ্ছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুপ্রিয় দর্শক বিন্দু, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারতেছি যে কোরবানি কত গুরুত্ববহ একটি ইবাদত। এই কোরবানি বাবা আদম আলাইহিসাল্লামের যুগে ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিসাল্লামের যুগে ছিল, আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের যুগে ছিল। আসুন আমরা বর্তমান প্রেক্ষাপটেও এই গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সর্বাঙ্গিক সমাজে সর্বক্ষেত্রে এই ইবাদত আমরা আদায় করি। রব্বুল আলামিন প্রিয় নবীর ওসিলায় আমাদের সকলের কোরবানিকে কবুল করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।